বা যাকে আমরা ইংলিশে বলে থাকি লেজার, হিসাব নিকাশের যে পাকা বইতে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন সমূহের বিভিন্ন প্রকার পক্ষ সমূহকে পৃথক পৃথক শিরোনামে শ্রেণীবদ্ধভাবে সংক্ষিপ্তাকারে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ানের অপর নাম আমরা জানি যে শ্রেণীবিন্যাসকরণ। বা স্থানান্তরকরণ তো বন্ধুরা আমরা এখানে খতিয়ানের কিছু বৈশিষ্ট্য পেয়েছি। প্রথমেই হচ্ছে এখানে বলা হয়েছে যে পাকা বই, এবং বলা হয়েছে বিভিন্ন প্রকার পক্ষ সমূহকে পৃথক পৃথক শিরোনামে শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করা হয়, সেটাই হচ্ছে খতিয়ান। খতিয়ানের শ্রেণী বিভাগ, খতিয়ানকে প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে সাধারণ খতিয়ান, তারপর হচ্ছে বিশেষ বা নিয়ন্ত্রণ খতিয়ান, এবং তিন নম্বরে রয়েছে সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান বা জেনারেল লেজার, যে খতিয়ান সম্পত্তি দায় এবং মালিকানা স্বত্ব সম্পর্কিত সকল হিসাব সংরক্ষণ করে, এখানে করে হবে তাকে সাধারণ খতিয়ান বলা হয়। সাধারণ খতিয়ানে প্রতিটি লেনদেনের প্রভাব লিপিবদ্ধ করা হয়। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খতিয়ান থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে সাধারণ খতিয়ান তৈরি করে থাকে। পরীক্ষায় আসতে পারে যে সকল হিসাবের জের কোন খতিয়ানে পাওয়া যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আনসার হবে যে সাধারণ খতিয়ান। দ্যাট মিন্স সকল হিসাবের জের পাওয়া যায় সাধারণ খতিয়ানে। বিশেষ খতিয়ান বা নিয়ন্ত্রণ হিসাব, বিশেষ খতিয়ান বা নিয়ন্ত্রণ হিসাব দুই ধরনের, একটি হচ্ছে দেনাদার খতিয়ান বা প্রাপ্য খতিয়ান, আর একটি হচ্ছে পাওনাদার খতিয়ান বা প্রদেয় খতিয়ান। সাধারণ খতিয়ানের যে হিসাবটিতে সহকারী খতিয়ানে লিপিবদ্ধ বিস্তারিত তথ্য সংক্ষিপ্তাকারে লিপিবদ্ধ করা হয় তাকে নিয়ন্ত্রণ হিসাব বলে বা বিশেষ খতিয়ান বলা হয় তাকে। এখান থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন দেখা যায়নি, কিন্তু যে প্রশ্নটি সবসময় এসে থাকে সেটি হচ্ছে সরবরাহ সরবরাহকারীদের ব্যক্তিগত হিসেবে জের পাওয়া যায় ক্রয় খতিয়ানে। পরীক্ষা আসতে পারে যে সরবরাহকারীদের বা পাওনাদার গণের ব্যক্তিগত হিসেবে জের কোথায় পাওয়া যায়, অ্যান্সার হবে ক্রয় খতিয়ানে। সহকারী খতিয়ান, সাধারণ খতিয়ানে সংক্ষিপ্তাকারে লিপিবদ্ধ একটি হিসাবের বিস্তারিত তথ্য জানার জন্য উক্ত হিসাবের সাথে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের একটি আলাদা আলাদা হিসাব থাকে, যা একটি আলাদা খতিয়ানে লিপিবদ্ধ করা হয়, যাকে বলা হয় সহকারী খতিয়ান। যেমন আমরা পেয়েছিলাম বিশেষ বা নিয়ন্ত্রণ খতিয়ান, প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব। কিন্তু এই প্রাপ্য হিসাবের যে হিসাবগুলো আছে, যেমন মিস্টার ক, মিস্টার খ, মিস্টার গ, এই হিসাবগুলো যদি আমরা তৈরি করি প্রাপ্য হিসাব থাকে প্রাপ্য হিসাব থেকে, তাহলে সেই হিসাবগুলোর নাম হবে সহকারী খতিয়ান। এখন আমরা বিগত বছরের কিছু প্রশ্ন দেখব। এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লিপিবদ্ধকরণের দৃষ্টিকোণ হতে জাবেদা ও খতিয়ানের মধ্যে সম্পর্ক কি। আমরা জানি যে জাবেদা থেকে খতিয়ান তৈরি করা হয়, এটাই হচ্ছে জাবেদা এবং খতিয়ানের একটা সম্পর্ক। সো দেখি এখন অপশনে কি বলা হয়েছে। একটি আর একটির সাথে সম্পর্কযুক্ত, এটিও সঠিক। একেবারেই সম্পর্কযুক্ত নয়, এটি সঠিক নয়। খতিয়ান লিপিবদ্ধকরণের উৎস হল জাবেদা, এটি 100% সঠিক।
দুইটির প্রত্যেকটি জের দেখায় মিথ্যা, দুইটির প্রত্যেকটি আর্থিক বিবরণী প্রস্তুতির উৎস, এটিও সত্য। কিন্তু এখানে বলা হয়েছে যে জাবেদা খতিয়ানের মধ্যে সম্পর্ক কি? তো জাবেদা খতিয়ানের মধ্যে সম্পর্ক হচ্ছে খতিয়ানের লিপিবদ্ধকরণের উৎস হলো জাবেদা। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সরবরাহকারীদের ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়। আমরা জানি সরবরাহকারী বা পাওনাদারগণের ব্যক্তিগত হিসাব পাওয়া যায় ক্রয় খতিয়ানে। 3 নম্বরে বলা হয়েছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী সমূহে প্রাপ্ত সকল হিসাব সমূহ যে বইতে পাওয়া যায়। আমরা জানি যে বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সমস্ত হিসাব বা সকল হিসাব, সেই হিসাব সমূহের জের পাওয়া যায় সাধারণ খতিয়ানে। নগদান বই বা ক্যাশবুক, যে বিশেষ জাবেদায় নগদ লেনদেন সমূহ তারিখের ক্রম অনুযায়ী প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলা হয়ে থাকে। নগদ প্রাপ্তি ও নগদ প্রদান সমূহ প্রাথমিকভাবে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়, কিন্তু এখানে আমরা খতিয়ানের মতো ডেবিট ও ক্রেডিট দুইটি পার্শ্ব দেখতে পাই এবং নির্দিষ্ট সময় শেষে এই ডেবিট ক্রেডিটের জেন নির্ণয় করা হয়। সো এই জন্যই আমরা নগদান বইকে জাবেদা খতিয়ান উভয়ই বলে থাকি, বা জমা খরচের বই বা প্রাপ্তি প্রদান হিসাবও বলা হয়ে থাকে। নগদান বই বিভিন্ন প্রকার হতে পারে, যেমন আমরা জানি যে নগদান বই সাধারণভাবে 4 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে 1 ঘর নগদান বই, দ্বিতীয়টি 2 ঘর নগদান বই, তৃতীয়টি 3 ঘর নগদান বই এবং চতুর্থটি হচ্ছে খুচরা নগদান বই। খুচরা নগদান বই, প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য ছোট ছোট খরচ হয়ে থাকে। এসব খরচ প্রদানের দায়িত্ব একজন ক্যাশিয়ারের উপর ন্যস্ত থাকে। এসব ছোটখাটো খরচ হয়ে থাকে 5 টাকা, 10 টাকা বা 20 টাকা, 25 টাকার মতন। আর যে ক্যাশিয়ার বা যে ক্যাশিয়ারের উপর এই খরচগুলো প্রদানের দায়িত্ব থাকে তাকে আমরা ছোট ক্যাশিয়ার বা পেটি ক্যাশিয়ার বলে থাকি। ওই ক্যাশিয়ারকে খুচরা ক্যাশিয়ারও বলা হয়ে থাকে। তো আমরা বলতে পারি যে বইতে ছোটখাটো খরচ লিপিবদ্ধ করা হয় তাকে খুচরা নগদান বই বলা হয়ে থাকে। এখন আমরা খুচরা নগদান বইয়ের কিছু বৈশিষ্ট্য দেখব। খুচরা নগদান বইয়ের তহবিল প্রধান ক্যাশিয়ার নগদে অথবা চেকে প্রদান করতে পারেন ছোট ক্যাশিয়ারকে বা পেটি ক্যাশিয়ারকে বা খুচরা ক্যাশিয়ারকে। খুচরা নগদ তহবিল এর মাধ্যমে মূলধন জাতীয় ব্যয় প্রদান করা হয় না। পরীক্ষা আসতে পারে যে খুচরা নগদান বই থেকে কোন ব্যয়টি নির্বাহ করা হয় না, তখন অ্যান্সার হবে মূলধন জাতীয় ব্যয় নির্বাহ করা হয় না বা প্রদান করা হয় না। তহবিলটিতে সবসময় 1 বছর চলার মতো টাকা থাকতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই বা বাধ্যবাধকতা নেই। খুচরা নগদান বই 2 প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে সাধারণ খুচরা নগদান বই আর একটা হচ্ছে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। এর মধ্যে যেটি পরীক্ষায় এসে থাকে সেটি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। অগ্রদত্ত খুচরা নগদান বই, যে পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের শুরুতেই খুচরা খরচের জন্য নির্দিষ্ট অর্থের অঙ্ক প্রধান ক্যাশিয়ার কর্তৃক খুচরা ক্যাশিয়ারকে অগ্রিম হিসাবে দেয়া হয় এবং খুচরা ক্যাশিয়ার নির্দিষ্ট সময় শেষে ব্যয়কৃত অর্থের হিসাব দাখিল করবেন প্রধান ক্যাশিয়ারের নিকট, এবং যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে ওই ব্যয়ের সমপরিমাণ অর্থ আবার খুচরা ক্যাশিয়ারকে প্রদান করা হবে, তাকেই আমরা বলবো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে মাসের প্রথমে ব্যালেন্স ছিল 500 টাকা, ওই মাসে যদি খরচ হয় 200 টাকা, তাহলে আমাদের হাতে থাকবে কত টাকা? 300 টাকা। আমরা জানি যে অগ্রদত্ত পদ্ধতিতে প্রারম্ভিক ব্যালেন্স এবং সমাপনী ব্যালেন্স সমান হবে। সো প্রারম্ভিক ব্যালেন্স যদি 500 টাকা হয়, সমাপনী ব্যালেন্সও হবে 500 টাকা। যেহেতু ওই মাসে আমাদের খরচ হয়েছিল 200 টাকা, সো প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে
200 টাকাই প্রদান করবেন, যেহেতু আমাদের হাতে রয়েছে 300 টাকা। সো আমরা বলতে পারি যে প্রধান ক্যাশিয়ার কর্তৃক খুচরা ক্যাশিয়ারকে অর্থ প্রদান একটি অভ্যন্তরীণ লেনদেন এবং নগদ লেনদেন। এই পদ্ধতিতে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ার বা জুনিয়র ক্যাশিয়ারকে কালান্তে মোট ব্যয় যেটা হয় সেটার সমপরিমাণ অর্থ প্রদান করেন। যেমন ওই মাসে আমাদের ব্যয় হয়েছিল 200 টাকা, সো প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে আবার 200 টাকাই প্রদান করেছেন, ফলে সমাপনী হাতে নগদের পরিমাণ এবং প্রারম্ভিক হাতে নগদের পরিমাণ সমান হবে। প্রারম্ভিক আমাদের হাতে নগদের পরিমাণ ছিল 500 টাকা, সো সমাপনী হাতে নগদের পরিমাণও হয়েছে 500 টাকা। সাধারণত পাল্টা দাখিলা থেকে কোনো প্রশ্ন হয়ে থাকে না, সো এটা একবার দেখে নিবা তোমরা। বাট্টা বা যাকে আমরা ডিসকাউন্ট বলে থাকি, পণ্য বিক্রয় ও মূল্য পরিশোধের সময় পূর্ব নির্ধারিত মূল্য থেকে যে অংশ বাদ দেওয়া হয় তাকে বাট্টা বলা হয়ে থাকে। বাট্টা দুই ধরনের, একটা হচ্ছে কারবারি বাট্টা এবং নগদ বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে পণ্য বা সেবা বিক্রয়ের সময় চালান মূল্য থেকে যে পরিমাণ অর্থ ছাড় দেয়া হয় তাকে কারবারি বাট্টা বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, কারবারি বাট্টা দেখা মাত্র বাদ। কারবারি বাট্টা দেখা মাত্র বাদ দেয়া হবে, অর্থাৎ কারবারি বাট্টা নগদান বইসহ কোনো হিসাব বইতেই হিসাববুক্ত করা হবে না। যেহেতু এই বাট্টা কোনো বইতে লিপিবদ্ধ করা হয় না, তাই এর প্রভাব ব্যবসায় আর্থিক অবস্থায় কোনো পড়বে না, অর্থাৎ আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। কারবারি বাট্টাকে আমরা ব্যবসায়িক বাট্টা, বাণিজ্যিক বাট্টা, বিনিময় বাট্টা, ট্রেড বাট্টা, পরিমাণ বাট্টা এবং মৌসুমি বাট্টাও বলতে পারি। তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্নে দেখি যে কারবারি বাট্টা এসেছে, তাহলে কারবারি বাট্টা দেখা মাত্রই বাদ দিয়ে দিব, অর্থাৎ এই বাট্টা হিসাববুক্ত হবে না। নগদ বাট্টা, দেনাদার বা ক্রেতাদের কাছ থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে পাওনাদার প্রাপ্য টাকা হতে যে পরিমাণ অর্থ কম নিয়ে থাকে বা ছাড় দিয়ে থাকে তাকে নগদ বাট্টা বলা হয়ে থাকে। নগদ বাট্টা নগদান বই লিপিবদ্ধ করা হয় এবং ব্যবসায়ের জন্য ব্যয় এবং দেনাদারের জন্য একটি আয়। নগদ বাট্টার ক্ষেত্রে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে শর্ত সাপেক্ষ। অর্থাৎ যদি আমাদের শর্তের সাথে মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা নগদ বাট্টা দিব, আর যদি শর্তের মধ্যে না পড়ে তাহলে আমরা বাট্টা দিব না। বাট্টা থেকে বিভিন্ন বছরের কিছু কোশ্চেন আমরা দেখি। প্রথমে বলা হয়েছে 750 টাকার পণ্য 2/10, মানে হচ্ছে 10 দিনের মধ্যে দিলে 2% বাট্টা পাবে N/30 শর্তে, অর্থাৎ 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। জুন মাসের 13 তারিখে বাকিতে বিক্রয় করা হয়েছে, জুনের 16 তারিখে 50 টাকার পণ্য ফেরত আসে, অর্থাৎ আমাদের পণ্যটি ছিল 750 টাকার, এখান থেকে 50 টাকার পণ্য ফেরত আসে, অর্থাৎ পণ্যটি হয়ে গেছে 700 টাকার। জুনের 23 তারিখে সম্পূর্ণ পাওনা প্রাপ্তি সাপেক্ষে কত টাকা প্রাপ্ত হয়েছিল, যেহেতু আমরা 13 তারিখে বিক্রয় করেছি এবং 23 তারিখের মধ্যে পাওনা টাকা ফেরত পেয়েছি, অর্থাৎ আমরা সেক্ষেত্রে 2% বাট্টা দিতে পারবো। সেহেতু আমাদের 700 টাকা 2% বাট্টা হবে 14 টাকা, অর্থাৎ আমরা 686 টাকা পাবো। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে সম্পূর্ণ পাওনা প্রাপ্তি সাপেক্ষে 686 টাকা প্রাপ্ত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, একটি ক্রয় চালানে
প্রতিটি 800 টাকার 5টি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ টোটাল 4,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যাতে 25% হারে কারবারি বাট্রা। আমরা আগেই বলেছিলাম যে কারবারি বাট্রা বা বাণিজ্যিক বাট্রা বা ট্রেড বাট্টা বা ব্যবসায়িক বাট্টা বা পরিমাণ বাট্টা দেখা মাত্রই ভাত হবে। সো যদি 4,000 টাকার 25% কারবারি বাট্রা হয়ে থাকে, সেক্ষেত্রে 1,000 টাকা হবে মাইনাস, দ্যাট মিন্স 4,000 টাকার 25% হচ্ছে 1,000 টাকা, তাহলে আমাদের থাকবে 3,000 টাকা। ও শতকরা 5% হারে নগদ বাট্রা রয়েছে। যদি ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধিত হয়, তাহলে তোমার চেকটি কত টাকার হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা হয়েছে 50 টাকা, তাহলে সেক্ষেত্রে শতকরা 5% নগদ বাট্রা পাওয়া যাবে। তাহলে 3,000 টাকার 5% হচ্ছে 150 টাকা। তাহলে আমরা যদি 5% বাট্রা পেয়ে থাকি নগদ বাট্রা, তাহলে 3,000 টাকা থেকে 150 টাকা বাদ দিব, তাহলে আমাদের চেকটি হবে 2,850 টাকার। এক্ষেত্রে অ্যান্সার হবে 2,850 টাকা। নিচের কোনটি বাট্টা হিসাব লিপিবদ্ধ করা হয় বা নিচের কোনটি বাট্টা হিসাবে লিপিবদ্ধ করা হয়? আমরা জানি যে পরিমাণ বাট্টা, ব্যবসায়িক বাট্টা, বাণিজ্যিক বাট্টা বা কারবারি বাট্টা লিপিবদ্ধ করা হয় না, সেক্ষেত্রে অ্যান্সার হবে নগদ বাট্টা লিপিবদ্ধ করা হয়।